হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। তো আজকে আমি কোনো ট্রেড করব না, আজকে আপনাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা অনেকেই কোশ্চেন করে থাকেন যে ট্রেডিংয়ের জন্য পারফেক্ট সময় কোনটা। আমি এর আগের ভিডিওতে আপনাদের যে নিউজ টাইম সম্পর্কে বিস্তারিত যে বিষয়গুলো জানানো দরকার সব বিষয়ে জানিয়ে দিয়েছি। আপনারা ওই নিউজ টাইমটা অ্যাভয়েড করবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা কখন ট্রেড করবেন, অর্থাৎ ট্রেড করার জন্য পারফেক্ট সময় কোনটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ফরেক্স ফ্যাক্টরি যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে এসেছি। এখানে আসলে ট্রেডিং আসলে আমাদের সেশনের ওপর ডিপেন্ড করে। তো ট্রেডিংয়ের সেশন হচ্ছে চারটা, এখানে আমরা দেখতে পাচ্ছি, মার্ক করে দেখাই আপনাদের। একটা ফরেক্স ফ্যাক্টরিতে আপনি স্ক্রল ডাউন করে ওই গত ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেভাবে আর কি স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে দেখতে পারবেন এই বিষয়টা। তো ট্রেডিংয়ের সেশন হচ্ছে চারটা সেশন, একটা হচ্ছে সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন। তো ট্রেডিংয়ের জন্য বেস্ট সেশন হচ্ছে আপনার লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন। তো তার মানে বুঝে গেছেন অলরেডি যে বেস্ট টাইমটা হচ্ছে লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন। তো বাংলাদেশ সময় লন্ডন সেশন শুরু হয় বিকেল 3টা নাগাদ এবং শেষ হয় রাত 9:30 এরকম। তো এখানে একটা বিষয় দেখেন যে এখন লন্ডন সেশনে কিন্তু মার্কেটটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজতেছে হচ্ছে 4:15। আর আমাদের যে যে গ্রিন যে লাইনটা আছে সেটাও কিন্তু ওই যে যে টাইমের যে লাইনটা দিয়েছে সেটাও কিন্তু ওই রকম একটা সিচুয়েশন আছে, অর্থাৎ এটা কিন্তু লাইভ এভাবে চলে যাচ্ছে। এখন লন্ডন সেশনটা গ্রিন হয়ে আছে, তার মানে এখন মার্কেটটা লন্ডন সেশনে চলতেছে। তো লন্ডন সেশনে মার্কেটটা আমাদের রেঞ্জিং থাকে, আপনারা যারা মার্কেটের টাইপ জানেন খুব ভালোভাবে বুঝুন, এই বিষয়গুলো আমার কোর্সের মাধ্যমে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। তারপরে বলি, লন্ডন সেশনে মার্কেটটা রেঞ্জিং থাকে, আর যখন নিউ ইয়র্ক সেশনে চলে আসে তখন কিন্তু মার্কেটটা ট্রেন্ডিং থাকে। ট্রেন্ডিং বলতে অর্থাৎ আপের দিকে যাচ্ছে মার্কেট অথবা ডাউনের দিকে যাচ্ছে, এটাই হচ্ছে ট্রেন্ডিং মার্কেট। তো বিষয়টা হচ্ছে যে আপনারা ট্রেড করবেন, ট্রেড করার জন্য পারফেক্ট সময় হচ্ছে বিকেল 3টার দিকে, মার্কেট ভালো হয়। আপনারা অবশ্যই আগে আমার গত ভিডিওর মধ্যে যেটা দেখিয়েছি নিউজ, নিউজ তো আপনাকে মাস্ট চেক করতে হবে। চেক করে দেখবেন যদি কোনো প্রকার নিউজের ইফেক্ট না থেকে থাকে তাহলে আপনারা এই সময়টাতে ট্রেড করতে পারেন, অর্থাৎ বিকেল 3টা থেকে এদিকে রাত 9:10-11, ঠিক আছে, অর্থাৎ মার্কেট 12টা পর্যন্ত ভালো থাকে। অর্থাৎ দেখেন যে আমি বললাম লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, নিউ ইয়র্ক সেশন কিন্তু লন্ডন সেশন শুরু হচ্ছে বিকেল 3টায় আর লন্ডন সেশন শেষ হবে আপনার 9:30 এরকম বা 10:00 দিকে। আবার তার মাঝে কিন্তু এই যে এইটুকু সময় দেখেন এখানে, এই যে আপনার সন্ধ্যা 7:00 বা 6:30 দিক থেকে শুরু হয় এই যে এই টাইমটুকু, অর্থাৎ দেখেন এই সময়ের মধ্যে আপনার এই যে 7টার দিকে নিউ ইয়র্ক সেশনও ঢুকে যাবে এবং লন্ডন সেশনও থেকে যাচ্ছে, অর্থাৎ দুইটা সেশনেই দেখা যায় একটা সেশন ক্লোজ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আর একটা সেশনও ঢুকে যাচ্ছে। তো এই সময়ও মার্কেটটা অনেকটা ভালো থাকে। তো আপনারা এই সময়ে ট্রেড করবেন, অর্থাৎ আপনারা বিকেল 3টা থেকে রাত 10:00-11:12 ট্রেড করতে পারেন, এই সময় মার্কেটটা অনেক ভালো থাকে। সবচেয়ে বেশি লেনদেন হয় আপনার নিউ ইয়র্ক সেশনে। তো এই নিউ ইয়র্ক সেশনটা আমি মনে করি এই বেস্ট টাইম হচ্ছে নিউ ইয়র্ক সেশন। লন্ডন সেশনেও ভালো মার্কেট চলে, তারপরও আমি মনে করি যে নিউ ইয়র্ক সেশনটাই বেস্ট। তার মানে আপনারা ট্রেড করবেন সন্ধ্যা 6:30 থেকে এদিকে রাত 10:00 পর্যন্ত, এ সময় কিন্তু মার্কেটটা অনেক ভালো থাকে। যদি কোনো প্রকার নিউজের ইফেক্ট না থেকে থাকে তাহলে মার্কেটটা কিন্তু অনেক ভালো থাকে, আপনারা ওই সময় ট্রেড করতে পারেন। আমি পার্সোনালি ওই সময় ট্রেড করি। এছাড়া অন্যান্য কিছু মেথড আছে যার মাধ্যমে আর কি মার্কেট অ্যানালাইসিস করে বুঝে নিতে হয় যে কীভাবে মার্কেটটা এখন ভালো যাচ্ছে কি না খারাপ যাচ্ছে, এটা আমার কোর্সের মাধ্যমে শিখিয়ে দেওয়া আছে। তো আপনারা যদি বিষয়টা আরও ভালোভাবে জানতে চান সেক্ষেত্রে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব, ঠিক আছে, বুঝিয়ে দেব যে আসলে কীভাবে আপনারা ওটা বলুন, ওটা কোর্সের মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে। সমস্ত বিষয়ে তো ইউটিউবে বলা সম্ভব না, তো আমি যেগুলো বলি আর এই বিষয়গুলো কিন্তু অন্যান্য আপনারা কোনো চ্যানেলে পাবেন না। তো বিষয়টা হচ্ছে এই। তো আজকে ভিডিওটা লং করব না, আজকে জাস্ট এই ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদের
জানিয়ে দিচ্ছি, কারণ অনেকেই আপনারা কোশ্চেন করতেছেন যে কোন সময় ট্রেড করব। তো আমি আপনাদের বলতেছি যে লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনে ট্রেড করবেন আপনারা, সব থেকে বেস্ট যদি বলেন যে এই দুটার মধ্যে সব থেকে বেস্ট কোনটা, তাহলে আমি বলবো নিউ ইয়র্ক সেশন। এই নিউ ইয়র্ক সেশনটা আপনারা ট্রেড করবেন সন্ধ্যা 6:30 থেকে, বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 9:10 পর্যন্ত মার্কেট অত্যন্ত ভালো থাকে, যদি কোনো প্রকার নিউজের ইমপ্যাক্ট না থাকে, ঠিক আছে? তাহলে মার্কেট অত্যন্ত ভালো থাকে, আপনার এই সময় ট্রেড করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের উইনিং রেশুটা অনেক ভালো হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এইটা ফলো করবেন, ইনশাল্লাহ অনেক বেটার হবে, আগের থেকে অনেক বেটার হবে। আর এই যে সিডনি সেশন, নিউ ইয়র্ক সেশন অনেক সকালে থাকে, দেখতে পাচ্ছেন যে ভোরের দিকে, আর টোকিও সেশন ওই সেম, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি যে যখন ওই সময় মার্কেটটা খোলে, তো আমরা জানি যখন কোনো মার্কেট বা ধরেন আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তো আর ক্রেতারা ওখানে ভিড় জমায় না, তাই না? সে কারণে ওই কন্ডিশনটা খারাপ থাকে, তাই আপনারা সিডনি সেশন এবং টোকিও সেশন অ্যাভয়েড করবেন। আর এই দুটো সেশনে কিন্তু আইকিউ অপশন পার্সেন্টেজ অনেক কম দেয়, ঠিক আছে? অনেক কম দেয়, তো এই সময় আপনারা ট্রেড করবেন না। এই সময় আর কি অ্যানালাইসিস করা অনেক টাফ হয়ে যায় যে স্ট্র্যাটেজিগুলো আপনি অ্যাচিভ করছেন, তো এই বিষয়গুলো দেখবেন যে খুব ভালো কাজ করতেছে না। তাই আমরা কি করব, সিডনি সেশন টোকিও সেশন বাদ দেবো, অর্থাৎ সকালের দিকে ট্রেড আমরা করব না, ট্রেড করব বিকেল 3:00 থেকে এদিকে রাত 10:00 পর্যন্ত, ঠিক আছে? এই সময় আপনার ট্রেড করলে অনেক ভালো উইনিং রেশো চলে আসবে। সর্বোত্তম হচ্ছে নিউ ইয়র্ক সেশনে ট্রেড করা। নিউ ইয়র্ক সেশনে ট্রেড করার টাইমটা বলে দিচ্ছি, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এইখানে ফরেক্স ফ্যাক্টরিতে এসে চেক করলে দেখতে পাবেন যে গ্রিন যে লাইনটা আছে, এটা কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে আগে যাচ্ছে, ঠিক আছে? এটা যখন চলে আসে, যখন নিউ ইয়র্ক সেশন আপনার গ্রিন হয়ে যাবে, এখন যখন লন্ডন সেশন গ্রিন হয়ে আছে, নিউ ইয়র্ক সেশন যখন গ্রিন হবে, তাহলে বুঝবেন যে মার্কেট এখন নিউ ইয়র্ক সেশনে ঢুকে গেছে। আর অবশ্যই কোনো মার্কেটে যখন ঢুকে যায়, একটা সেশন থেকে যখন আরেকটা সেশনে ঢুকে যায়, আপনারা ওয়েট করবেন আধা ঘন্টা পর, যখন ঢুকে যায়, নিউ ইয়র্ক সেশনে ঢুকে যাবে, তখন কিন্তু মার্কেটটা একটু অস্থিতিশীল হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আপনারা আধা ঘন্টা ওয়েট করবেন, আধা ঘন্টা পর ইনশাল্লাহ মার্কেট কন্ডিশন স্বাভাবিক হয়ে যাবে, আপনারা তখন ট্রেড করে ভালো একটা উইনিং রেশো নিয়ে আসতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু সবাই বলে না, আমি বলে দিচ্ছি, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।